न्यूयॉर्क टाइम्स। लोकोर देशी खासी मांसेर दोकान ओरफे जयमा काली मीट शपेर नतून शाखा एखन तालपुकुरे 24 नम्बर रोड आरामबाग हुगली। एखाने कोची पाठार मांस पावा जाए। जे कोनो अनुष्ठाने अर्डार सप्लाई करा हय। जोगाजोग नम्बर 9732663274 एवं 9732100465। ज्योतिष जगते अद्वितीय डॉक्टर अंजन शास्त्री आपनार उज्जवल भविष्यते एकमात्र दिशारी। IIOH कर्तृक पश्चिमबंग राज्यपाल द्वारा पुरस्कार प्राप्त ओ एकाधिक अवार्ड प्राप्त। चेम्बर आरामबाग बर्धमान बाकुड़ा कालीघाट कामारपुकुर मेचेदा ओ घाटा। कॉल फॉर बुकिंग 7477886099। लग ऑन करुन www.anjanshastri.com। ট্রাফিক ওসির তৎপরতায় দুটো মোবাইল সহ ব্যাগ ফেরত পেলেন মহিলা। ঘটনাটি বীরভূম জেলার রামপুরহাট শহরের পাঁচমাথা এলাকায়। রামপুরহাট শহরের প্রাণকেন্দ্র হচ্ছে পাঁচমাথা। এটি শহরের সবথেকে ব্যস্ততম এলাকা। রেল স্টেশন থেকে প্রায় নিত্যযাত্রী থেকে শুরু করে বিভিন্ন অফিসের আধিকারিকরা এই পথ দিয়ে যাতায়াত করেন। সে কারণে এই রাস্তায় টোটো যাতায়াত করে বেশি। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ টোটো নিয়ন্ত্রণের জন্য রামপুরহাট ট্রাফিক ওসি তুহিন ঝা ডিউটি করছিলেন পাঁচমাথা এলাকায়। হঠাৎ একটি মহিলা কান্নারত অবস্থায় ট্রাফিক ওসিকে বলেন তিনি মল্লারপুর থেকে চায়না ভ্যানে করে রামপুরহাটে আসেন, কিন্তু ভুলবশত তার দুটো মোবাইল সহ ব্যাগটি ওই ভ্যানে ফেলে এসেছেন। তারপরে তিনি রামপুরহাটের বগটুই মোড়ে চায়না ভ্যানটি ছেড়ে টোটোতে চাপেন। সমস্ত কথা শোনার পর কর্তব্যরত ওই ট্রাফিক ওসি তুহিন ঝা মোটর বাইক নিয়ে বগটুই মোড়ে যান। সেখানে তল্লাশি চালিয়ে একটি চায়না ভ্যানের নিচে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি কুড়িয়ে দেখেন, হারিয়ে যাওয়া ব্যাগ ওই মহিলার ব্যাগ। কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যাওয়া দুটি মোবাইল সহ ব্যাগ তুলে দেন ওই মহিলার হাতে। মোবাইল ও ব্যাগ পেয়ে মহিলা অনেক খুশি এবং ধন্যবাদ জানান ট্রাফিক ওসি সহ সমস্ত ট্রাফিক পুলিশকে। রামপুরহাট থেকে রিন্টু পাঁচা, রিপোর্ট আরামবাগ টাইমস। আচ্ছা কি হয়েছিল বলুন। আমি বাস থেকে নেমে একটা ভটভটির মধ্যে আমার দুটো ব্যাগে কাপড় ছিল, আর কি বলে যে ব্যাগগুলো নামিয়ে আমি একটা ওই যে শাড়ি মহলে যাব রিপেয়ারিং করতে, আমি সেই রিপেয়ারিং এর ঠিকানাটা দোকানের ঠিকানাটা কাগজটা বের করে দেখছিলাম, তারপর আমি ভুলে হয়তো ব্যাগটা ছেড়ে এসেছি, বুঝতে পারিনি। এখানে একটা টোটো ধরে আমি ওখানে কলেজ মোড় সিনেমা হলের মোড়ের কাছে নামলাম। নামার পরে আমি শাড়ি শান্তিপুর শাড়ি মহল রিপেয়ারিং এর সেন্টারে গেলাম। যাওয়ার পর ওখানে নামিয়ে দেখি আমি ব্যাগটা পাচ্ছি না, আবার রিটার্ন যেখানে টোটো থেকে নেমেছিলাম সেখানে গেলাম। সেখানে দু একজনকে জিজ্ঞাসা করলাম, বলে না এখানে কোনো ব্যাগ ফেলে যাননি। তারপরে আমি শাড়ি মহল থেকে ওইগুলো সব দিয়ে আবার ফেরার পথে আমি টোটো বাস স্ট্যান্ডে আমি যে বাসে এসেছি সেই বাসে খোঁজ নেবো বলে যাচ্ছিলাম। স্যারেদেরকে আমি এখানে দেখে আমলি না, স্যারেদের যদি সাহায্য পায় বলে টোটো থেকে নেমে স্যারেদেরকে বলতে, স্যারেরা আমাকে অশেষ ধন্যবাদ স্যারেদের কাছে, স্যারেরা আমাকে সাহায্য করেছেন তার জন্য অশেষ ধন্যবাদ স্যারেদের কাছে। আমি খুবই কৃতজ্ঞ। শরমা সাও, আমি মল্লারপুর থেকে আসছি। আমরা এখানে আজকে টোটো রেড করছিলাম, জোর বেজোর যা আমাদের রেড হয়, তো সেই হিসাবে আমরা রেগুলার বেসিস রেড করতে করতে উনি আমার কাছে এলেন। আমরা এখানে তখন দাঁড়িয়ে ছিলাম, উনি আমার কাছে এসে উনি বললেন যে ওনার দুটো মোবাইল হারিয়ে গেছে, সাথে একটা ব্যাগ ছিল সেটি হারিয়ে গেছে। আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করলাম যে এক্স্যাক্টলি কোথায় উনি ব্যাগটা ফেলেছেন বা কিছু উনি কোথায় কোথায় গেছিলেন। সেই হিসাবে আমার সন্দেহ হলো যে উনি হয়তো বক্তি মোড়ে ব্যাগটি ফেলে এসেছেন, তো আমি সেই হিসাবে বক্তি মোড় গেলাম এবং সেখান থেকে ব্যাগটি রিকভার করতে পারি। ব্যাগটি ওখানেই ছিল, কেউ 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 কোনো কিছু বলেনি বা হাতও দেয়নি ব্যাগটিতে, ব্যাগটি ওখানে পড়েছিল, আমি জাস্ট ওখান থেকে তুলে নিয়েছি ওখানে হ্যান্ডেল করে দেখলেন যে উনি সব কিছু পেয়ে গেছে। কোনো কিছু কী ছিল ব্যাগের মধ্যে জানা? ব্যাগের মধ্যে দুটো মোবাইল ছিল, একটা কিপ্যাড কিপ্যাড সেট ছিল, একটা অ্যান্ড্রয়েড সেট ছিল, আর ওনার মধ্যে চশমা চশমা টশমা কিছু একটা ছিল। তো উনি সব উনি বলেছেন উনি সব কিছু পেয়ে গেছেন। টোটোতে ফেলে দিয়েছিলেন? না, অ্যাকচুয়ালি টোটোতে নয়, উনি যে চায়না যে ভটভটি ভ্যানটার কথা বলছেন উনি ওখানেই ভটভটি ভ্যানের উপরেই রেখেছিলেন, সেটি নিচে পড়ে পড়ে গেছিলো, কেউ দেখতে পাইনি। তো আমরা সেখান থেকে গেলাম ভটভটি ভ্যানের নিচ থেকে, সন্দেহ হলো ব্যাগটা দেখে, আমি সেটা তুললাম, তুলে দেখলাম ভেতরে মোবাইল আছে। Yeah.
collection, jeans and t-shirts, only for men.